ইমার্জেন্সি হতে পারে, তাই না? কিন্তু ইমার্জেন্সি বাদে আমরা বলেছি যে 10 তারিখ পর্যন্ত আমাদের টিকা দেওয়ার কার্যক্রম না হওয়া পর্যন্ত সমস্ত কর্মকর্তা কর্মচারীরা কোনো ধরনের ছুটিতে যাবেন না এবং কোনো রকমের স্টেশন লিভ করবেন না। এটার ক্ষেত্রে তো এরকম না যে অত্যাবশ্যকীয় যেগুলো আছে, কারো কেউ মারা গেলেন, কাউকে যেতে হচ্ছে, কেউ অসুস্থ হয়ে গেছেন, সেগুলো বাদে আমরা বলেছি যে অন্য কোনো কাজের জন্য কোনো ছুটি আমাদের স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্যের অধীনে যে সমস্ত অফিস আছে সেখানে কেউ যাবেন না। স্যার, টিকাদান কর্মসূচির সময়ে ছুটির দিনগুলোতে কিভাবে টিকা দেওয়া হবে? ছুটির দিন আমরা টিকা দিব না, শুক্রবার দিব না, ঠিক আছে? আমরা ওই ছুটির দিন বাদ দিয়ে আমরা টিকা দিব। স্যার, আমরা কালকে একটা ইনফরমেশন দেখলাম যে আমরা হাঙ্গেরি সহ দুইটা দেশকে আমরা টিকা গিফট করছি বা এরকম একটা বিষয়, সেই বিষয়টা যদি আমাদের কি মানে আমরা এই ব্যাপারে, আমার আসলে এই তথ্য জানা নেই, আমি আপনাদের মতনই পত্রিকায় দেখেছি, এটার ব্যাপারে মন্ত্রণালয় থেকেও আমাদের কিছু অবহিত করেনি বা এর ব্যাপারে বেশি কিছু আমি জানি না। স্যার, সিভিল সার্জনদের কোনো মানে নির্দেশনা বা মতামত কিছু পেয়েছেন স্যার গুরুত্বপূর্ণ? হ্যাঁ, সিভিল সার্জনরা সবাই বলেছেন যে তাদের প্রস্তুতি কেমন সেটা সম্পর্কে বলেছেন, তাদের কিছু কিছু অসুবিধার কথা বলেছেন, সেই সমস্তগুলো আমরা বলেছি যে আমরা এটাকে যত দ্রুত সম্ভব আমরা ব্যবস্থা নিব। আর তারা মোটামুটি আমি বলবো যে 95% লোকেরাই বলেছেন যে তারা প্রস্তুত আছেন, তাদের মধ্যে জেলার সাথে সমন্বয় আছে, আমাদের ডিসি মহোদয়, তারপরে আমাদের এসপি মহোদয় এবং স্থানীয় প্রশাসন ছাড়াও আমাদের নেতৃবৃন্দ, নির্বাচিত জনপ্রতিনিধি যারা আছেন তাদের সবাইকে সম্পৃক্ত করে তারা কাজ করবেন, এই ব্যাপারে তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। এটা তো রেজিস্ট্রেশন দেখলে বোঝা যাবে, যেহেতু আজকে বলে দেওয়া হয়েছে যে যারা ইয়েতে রেজিস্ট্রেশন করতে পারছে না বা স্মার্টফোনে যেতে পারছে না, তাহলে পরে তাদের পক্ষ থেকে আমাদের লোকজন একেবারে ইউনিয়ন পর্যায় পর্যন্ত তারা এই রেজিস্ট্রেশনটা করার জন্য সহায়তা করবেন, যেহেতু আমাদের একদম ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমাদের ইলেকট্রনিক ডিভাইস আছে এবং সেটাতে ইন্টারনেটের লাইন সহ সিম দেওয়া আছে এবং তারা জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি ক্লিনিক পর্যন্ত সবাই এটা তাদেরকে সাহায্য করবে। সেই সময়টা তো এখনও আসেনি যে বলবার মতন যে আমাদের এটা হয়নি বা আমরা এটা করতে পারছি না, আমরা 7, 8, 9 তারিখ পর্যন্ত দেখি যে লোকজন কী পরিমাণ করছে। আর আমাদের যে সমস্ত প্রতিষ্ঠানগুলোর তথ্য আমাদের কাছে আছে সেগুলো তো সবগুলো আমরা করে উঠতে পারিনি, তো কাজেই এক্ষুনি এটা বলতে পারবো না। ওই অ্যাপস ছাড়াও আমরা কিন্তু ওয়েবসাইটে গিয়ে আমরা এটা করতে পারি, হ্যাঁ অ্যাপস হয়তো চলে আসবে এর মধ্যে, আর ওটা ছাড়াও তো করা যাচ্ছে। আর আমাদের লোকজন তো থাকছে যে সমস্ত জায়গায় আমাদের সীমাবদ্ধতা আছে বা আমাদের লোকজন পারছে না, তাদেরকে সহায়তা দানের জন্য আমরা আজকে এটাই বিশেষ করে আমরা জোর দিয়েছি বিভিন্ন জায়গাতে, ঠিক আছে? আজকে পর্যন্ত কত নিবন্ধন হয়েছে? আজকে পর্যন্ত সম্ভবত 17,000, আমি কালকে ছিল 20,000, আজকে ওনারা বলছেন 20,000-এরও বেশি, ঠিক আছে, ধন্যবাদ। পৌঁছে গেছে, আমাদের 61টা জেলায় টিকা গতকাল পৌঁছে গেছে, আজকে সকাল পর্যন্ত আরও 2টা পৌঁছেছে। আর আমাদের ঢাকাটা তো ঢাকাতেই আছে, গাজীপুর আর নারায়ণগঞ্জ হয়তো আজকালকের মধ্যে চলে যাবে, ঠিক আছে? তাহলে চলছে, আমাদের তো অবশ্যই ঢাকাতে বেশি টিকা লাগবে, আমাদের কি কোনো পরিকল্পনা আছে যে শুধু ঢাকা, রাজধানী ঢাকার জন্য কত টিকা লাগতে পারে স্যার? এটা সঠিক সংখ্যা তো আমার এই মুহূর্তে মনে নেই, আমরা ডিস্ট্রিক্ট হিসেবে আসলে বন্টন করেছি এবং এই যেখানে যত জনসংখ্যা রয়েছে জনসংখ্যার ভিত্তিতে ক্যালকুলেশন করে করা হয়েছে, ঢাকায় যেহেতু জনসংখ্যা বেশি ঢাকায় টিকার অনেকখানি ঢাকাতে রাখা হচ্ছে। আমি 27 জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, আপনারা জানেন যে প্রথম 5 জনের মধ্যে একজন যে টিকা নিয়েছি,
এবং আমি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ আছি এবং মানসিকভাবে উজ্জীবিত আছি। আমি প্রথম দিনই বলেছি এবং আসলে টিকা কার্যক্রম শুরু হওয়ার আগে থেকেই বলা হচ্ছে যে ভ্যাকসিন দিলে স্বাভাবিক এগুলো যেই স্বাভাবিক রিয়াকশনগুলো, যেমন জায়গাটা ফুলে যাওয়া, লাল হওয়া, সামান্য জ্বর হওয়া, এটা আসলে খুব স্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া। এটা এটা কয়েকজনের হয়েছে, তারা ইনফর্ম করেছে যে তাদের জ্বর জ্বর হয়েছে এবং একদিন পরেই জ্বর নেমে গেছে, এই তথ্যও আমরা পেয়েছি, তাদের সাথে যোগাযোগ করা হয়েছে। ওই দিন জ্বর ছিল, পরের দিন মানে যেদিন দিয়েছে সেদিন রাতের দিকে জ্বর এসেছে, পরের দিন ছিল, তার পরের দিনে তারা সুস্থ হয়েছে, এরকম কয়েকজন ইনফর্ম করেছে। কয়েকজন ইনফর্ম করেছে যে কারো একবার বমি হয়েছে, কেউ ইনফর্ম করেছে তার অল্প অল্প একটু মাথা ঘুরেছে, যেগুলো সবই আসলে খুবই সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া। হাতটা কেমন যারা আপনাদের ইনফর্ম করেছে? আসলে এখন তো টিকা দেওয়া হয়েছে 567 জনকে দুই দিনের মধ্যে। এই হাটটা যদি মানুষের সংখ্যায় হলো, হাটটা 1-2 মধ্যে, যে 1-2% লোকের এরকম হয়েছে সেই হিসাবে, কিন্তু সবাই এখন সুস্থ আছে টিকা দেওয়ার পরে। 1-2 মধ্যে তাদের জ্বর হয়েছিল, কারো মাথা ঘুরেছে, কারো 1-2 বমি হয়েছে, কেউ বলেছে যে আমি একটু বেশি ভয় পেয়েছিলাম এরকম, কিন্তু সবাই এখন সুস্থ আছে। আজকে সকালেও খবর, এখন সকালে খবর নিয়েছি সবাই সুস্থ আছে। ঢাকা শহরে কতগুলো টিকাদান কেন্দ্র থাকবে? 5 হসপিটালে থাকবে নাকি আরো কতগুলো থাকবে? না না, আরো থাকবে, যেমন সরকারি কর্মচারী হাসপাতালে থাকবে, সিএমএইচে থাকবে, এটা থাকবে, এবং টিকাদান কেন্দ্র না, তাদের আবার টিমও তো থাকবে, এবং এই টিমগুলো লোকাল যে ম্যানেজমেন্ট, লোকাল ম্যানেজাররা, হাসপাতাল কর্তৃপক্ষ, তারা ম্যানেজ করবে। যদি মনে করে যে তার হাসপাতালে বেশি জনের নিবন্ধিত হয়েছে, মানে এটা কিন্তু ব্যক্তির ইচ্ছা যে সে কোন কেন্দ্রে যে টিকা দিবে, কোন কেন্দ্রে যদি আমরা এখান থেকে বলেছি যে আপনি 4 টিম করবেন, কিন্তু সেই কেন্দ্র যদি দেখে যে তার ওখানে টিকা দেওয়ার মানুষের নিবন্ধন বেশি হয়েছে, সে 4 জায়গায় 6 করতে পারে, 8 করতে পারে, এটা সেই হাসপাতাল কর্তৃপক্ষ বা তাদের উপরে এটা নির্ভর করবে। নির্দিষ্ট কোনো হসপিটাল চুজ করা যাবে না, যে যেখানে পারবে সেখানে? না 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 না, নিবন্ধনের সময় তার পছন্দ করে দিতে হবে যে সে কোন জায়গায় টিকা দিবে। যেমন আপনি যদি নিবন্ধন করেন, আপনি ঢাকা মেডিকেলে দিতে চান নাকি কুর্মিটোলা হাসপাতালে দিতে চান নাকি সরোয়াদ্দি হাসপাতালে দিতে চান, সেটা আপনার নিবন্ধনের সময় বলে দিতে হবে জায়গাটা সিলেক্ট। একটা তথ্য প্রোগ্রাম ম্যাম বলেন যে ঢাকায় প্রায় 4 লাখ, এটা গুরুত্ব অনুযায়ী অবশ্যই, তাহলে কোন জেলাতে সব থেকে কম টিকা গেছে এরকম কোন? এটা সেই এলাকার যিনি দায়িত্বে আছেন তার লোক সংখ্যার উপর নির্ভর করে উনি চাহিদা পাঠিয়েছেন, যে এখানে এতজন ফ্রন্টলাইনার আছে সাধারণ মানুষের, সে প্রত্যেক জেলার তো আসলে আমাদের পপুলেশন ম্যাপ করাই আছে, সেই পপুলেশন ম্যাপ অনুযায়ী সেখানে সম্মুখ সারির যোদ্ধা কতজন, বয়স্ক লোক কতজন এবং অন্যান্য কতজন, এই হিসেবে বিবেচনা করে 50 লাখকে ডিস্ট্রিবিউট করা হয়েছে। থ্যাংক ইউ।